হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু এরকম তো না যে সব সময় ভালো যাবে। তো আমার বেশ কয়েকদিন ভালো যাচ্ছে না সময়, তো সেই গল্প করতেই আপনাদের সাথে চলে এলাম। সময় ভালো যাচ্ছে না কারণ কি বলেন তো, সংসার করলে দেখবেন না এক একটা সময় এরকম আসে। আমার বলে বলছি না, কার কার আরো আসে কি জানি না, কারোর এরকম হয়েছে কি না, যার যার এরকম হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার দেখছি এই বেশ কয়েকদিন ধরে এটা খারাপ হচ্ছে, ঠিক করছি আর একটা জিনিস খারাপ হচ্ছে, ঠিক করাচ্ছি আর একটা জিনিস খারাপ হচ্ছে, ঠিক করাচ্ছি ঠিক করাচ্ছি, এই সব চলছে। মানে ঠিক করে উঠতে পারছি না, আর একটা হচ্ছে, নালে কিছু একটা হচ্ছে, নালে কিছু একটা হচ্ছে, মানে হচ্ছে তো, যার কারণে আমি বেশ কয়েকদিন মানে লং ভিডিও আমি দিতে পারিনি। তো ভাবলাম যে এরকম কার কার সাথে হয়, ছোট করে একটু বন্ধুদের সাথে গল্প করে আসি। ঠিক আছে, যখন সময় ভালো যায় না দেখবেন এরকম হতেই থাকে। তো আপনাদের হয় কি না জানি না, ওই জন্য বলছি তো যে আপনাদের যদি কারুর এরকম হয় আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো। আরও সময় ভালো যাচ্ছে না কারণ এক তো ওগুলো যাচ্ছে, আর তার উপরে তো আমার এখন শর্টস ভিডিওগুলো ছাড়ছি, ভালো চলছে না। লাইভ ভিডিও তো আমি ভেবেছি দুদিন তিন দিন বাদ বাদ একটু দেবো, তো সে আমি আর সুযোগ করে উঠতে পারছি না। দুদিন লাইভে বসেছি কিন্তু মানে কারোর সাথে মানে এ হচ্ছে না, কেউ লাইনে তখন থাকছে না। তো যাই হোক, আমার ভিডিওটা এবার দিন করেছি লাইভ, করে কিন্তু আমার চ্যানেলে আমি দিয়েছি, কেউ নেই, একা একাই মানে কথা বলে গেছি। তো যাই হোক, সব কিছু নিয়ে মানে মনটা আমার ভালো যাচ্ছে না। ঠিক আছে, তো কি করব, তো যাই হোক, ওই জন্য আমি লং ভিডিও দিতে পারছি না। ভাবছি যে একটু মানে ঘুরতে টুরতে যাওয়ার এইসব ভিডিওগুলো বানাবো, তারপরে আবার দেব। তার মাঝখানে যদি আবার কিছু নতুন কিছু মানে হয় তো সেসব গল্প আপনাদের সাথে করবো। তো ভাবছি যে এরকম একটা সংসারে এরকম একটা জিনিস মানে হচ্ছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করে নিই, সব কিছু তো শেয়ার করি, তো এটাও একটু শেয়ার করি। এইরকম করেই তো মানে দিনটা ভালো যাচ্ছে না, এরকম না মানুষের সবসময় দিন ভালো যাবে, তো ওগুলো আমি পজিটিভভাবেই নিয়েছি। এরকম কিছু না যে ভালো যাচ্ছে না বলেই ছেড়ে দেবো, তা না, ঠিক ঠিক করেই যাচ্ছি, তো দেখি তারপরে তারপরে কি হয়। ঠিক আছে, তো এরকম মাঝে মাঝে আসে, চারিদিক দিয়ে মনে হচ্ছে যেন জড়িয়ে যাচ্ছি জড়িয়ে যাচ্ছি, তারপর আস্তে 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 আবার কিন্তু জায়গায় চলে আসা যায়। ঠিক আছে, তাই ছোট্ট করে এই গল্পটাই করতে এলাম। আমার এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন আর শরীরের দিকে লক্ষ্য রাখবেন। ঠিক আছে, টাটা, বাই।